আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশ থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, পবিত্র মাহে রমজানের দশম দিনে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার আলোচ্য বিষয় হলো গুনাহ মাফের মাস পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান আমাদের কাছে গুনাহ মাফের এক সওগাত নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা যদি পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করতে পারি, রমজানের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিম্বার নিয়ে আসো। আমরা মিম্বার নিয়ে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহ রাসূল মিম্বার থেকে নামার পর হযরত কাব বিন উজরা তারা বললেন, আমরা সাহাবাগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আপনার হায়াতের জিন্দিগিতে বহুদিন আপনার সাথে উঠা বসা করেছি, চলতেছি, কোনোদিন এমন কোনো ঘটনা ঘটতে দেখিনি, আপনি প্রথম সিঁড়িতে পা রেখেছেন বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তাতেও বললেন আমিন। হুজুর, তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল এসে আমাকে বললেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যারা সংক্ষিপ্ত দরুদ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের সাথে বললাম আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করে তাদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আমাকে বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন বললেন, যারা তাদের জীবদ্দশায় পিতা মাতা তাদের উভয়কে অথবা পিতা মাতার পক্ষ থেকে যে কোনো একজনকে পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাতে যাওয়ার পথ সুগম করতে পারল না, অর্থাৎ বাবা মায়ের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, জিবরাইল বললেন তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করো তারা ধ্বংস হয়ে যাক। তিন নম্বরে জিবরাইল বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা তাদের হায়াতি জিন্দেগিতে পবিত্র রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহগাতাকে মাফ করাতে পারল না, রমজান মাস পাওয়ার পরেও ইবাদত বন্দিগির মাধ্যমে তাদের জীবনকে পরিবর্তন করতে পারল না, বদলাতে পারল না, গুনাহগুলোকে মাফ করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে হলো যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহগাতাগুলোকে মাফ করাতে পারে না, রমজান মাস পাওয়ার পরেও যারা তাদের জীবনের গুনাহগাতাকে মাফ করাতে পারে না, জিবরাইল বলেছেন ধ্বংস হোক, আল্লাহ রাসূল বলেছেন আমিন, আল্লাহ তুমি ধ্বংস করো। আমরা যদি রমজান মাস পাওয়ার পরে আমাদের গুনাহগাতাকে মাফ করাইতে না পারি তাহলে জিবরাইলের বদদোয়ার মধ্যে পড়ে যাব, আমরা যদি আমাদের গুনাহগাতাকে মাফ করাইতে না পারি তাহলে আল্লাহ রাসূলের বদদোয়ার মধ্যে পড়ে যাব, আমরা আমাদের জীবদ্দশে যাদের পিতামাতাকে পাইছি আমাদের পিতামাতাকে যদি আমরা খেদমত করে জান্নাতে যেতে না পারি, পিতামাতার সেবা করে যদি জান্নাত নিশ্চিত করতে না পারি তাহলে আমরা জিবরাইলের বদদোয়ার মধ্যে পড়ে যাব, আল্লাহ রাসূলের বদদোয়ার মধ্যে পড়ে যাব। সুতরাং আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে অনুনয় বিনয় করে বলবো, যাদের পিতা মাতা জীবিত আছে, পিতা মাতা উভয় অথবা একজন জীবিত আছে, আসুন আমরা তাদের খেদমত করি, তাদের সেবা করি, তাদের সেবার মাধ্যমে আমাদের জান্নাতের পথকে সুগম করি। আর আমরা যারা রমজান মাস পাইছি, রমজানের হুকুম বিধিবিধান মেনে রমজানের রোজাগুলোকে পালন করে আমাদের গুনাহগাতাকে মাফ করাই, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জিবরাইলের বদদোয়া আল্লাহ তুমি আমাদের দিও না, রাসূলের বদদোয়া আল্লাহ তুমি আমাদের দিও না। আকুল কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।